গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। খুব গরম পড়ে গেছে, আরও গরম পড়বে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে একটা ভালো রেসিপি দেখাবো, সেটা হলো মোচার ফুলের বড়া। আমি জানি অনেকেই এটা জানেন, তবু আমি কিভাবে করি আমি সেটা দেখাচ্ছি। এখানে রয়েছে মোচার ফুল। মোচার ফুলগুলো আমি ভালো করে ধুয়ে এই যে ভেতরে যে শক্ত একটা কাঠির মতো অংশ থাকে ওটা ছাড়িয়ে রেখেছি। আর এর সাথে লাগবে, এখানে আছে চালের গুঁড়ো, বেসন, লবণ, চিনি, কোড়ানো নারকোল, লঙ্কার গুঁড়ো, আর লাগছে তেল। এই দিয়ে হয়ে যাবে আমার মোচার ফুলের বড়া। তো এখানে আমি রাইস ব্র্যান অয়েল নিয়েছি, আপনারা ইচ্ছা করলে সাদা তেল নিতে পারেন। প্রথমে আমি একটা ব্যাটার গুলে নেব। এখানে নিয়ে নিচ্ছি 5 চামচ চালের গুঁড়ো। আর 2 চামচ নেব বেসন। নিয়ে নিচ্ছি লবণ। কোড়ানো নারকোল। একটু গুঁড়ো লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন। আর নিয়েছি একটু গুঁড়ো চিনি। এই দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেবো, একটু জল দিয়ে গুলে ব্যাটার করে নেবো, ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা আমার গোলা হয়ে গেল। এবার এই ব্যাটারে মোচার ফুলগুলো ডুবিয়ে আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মোচার ফুলগুলো ব্যাটারে চুবিয়ে ডিপ ফ্রাই করে নেব। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। আপনারা ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি ছাড়ব। তো আপনারা পাশে থাকুন, আপনারা পাশে না থাকলে কোনো দিনই এগোতে পারবো না। আপনারাই হচ্ছেন আমাদের ভরসা। আমি এবার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। ঠিক আমি যেইভাবে দেখালাম ওইভাবে একবার অন্তত করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে এটা খেতে। হয়ে গেল আমার মোচার ফুলের বড়া। অতি অবশ্যই একবার এটা এইভাবে করে খাবেন, আমি ঠিক যেইভাবে দেখালাম, খুবই ভালো লাগবে এটা খেতে। বিকেলের স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবেন।